মটন বিরিয়ানি বানাতে কি কি লাগছে তোমরা দেখে নাও। এখানে 4টে গোটা পেঁয়াজ নিয়েছি, আর 2টো কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি 2 ইঞ্চি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা 1/2 পাতিলেবু, 4টে পেঁয়াজ, এটা আমি ব্রেস্তার জন্য আমি রেখেছি, আর বাকি এগুলো সব কোচানোগুলো আমি সব একসাথে এগুলো পেস্ট করে নেব। এগুলো আমি এখানে কটা গরম গোটা গরম মশলা নিয়েছি, এটা চাল সেদ্ধ করার সময় দেব, এমনকি মটন কষানোর সময় আমি এটার থেকে ইউজ করব। আমি দুধ নিয়ে নিয়েছি, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ গোলাপ জল দেব, 1 চামচ কেওড়া জল ওয়াটার দেব, 1/2 চা চামচের কম একটু মিঠা মিঠা আতর দিলাম, আর এর মধ্যে একটু জাফরান দিয়ে এটাকে মিক্স করে নেব। এটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে রাখবো। এটা আমি লাস্টে ইউজ করবো। এটা এটা একটু ভিজুক লাগছে, ঘি, এখানে আমুলের ঘি নিয়েছি, যার যেরকম আছে সে সেটা দিয়ে করতে পারে। আর বিরিয়ানি মশলা নিয়েছি, এখানে নুন লাগবে। আমি এখানে 900 মতন মটন নিয়েছি, এই মটনটা ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন দিয়েছি 2 চামচ, গোলমরিচ 1 চামচ গুঁড়ো, আর 1 চামচ রেড চিলি পাউডার কাশ্মীরি, একটু সর্ষের তেল, টক দই 2 চামচ, আর পেঁপের রস দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে 1 কেজি দেরাদুন রাইস আতপ চালটা নিয়েছি, এখানে আমি ভিজিয়ে রেখেছি 1/2 ঘন্টা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম যতক্ষণ মানে সাদা জলটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে রেখে দিয়েছি 1/2 ঘন্টার জন্য। এখানে একটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেবো, আর এই পাশে একটা ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে 4 চামচ নুন দিয়ে দিলাম জলের মধ্যে, গোটা গরম মশলা দিয়ে দেবো জলের মধ্যে, দারচিনি, এলাচ, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, আর জয়িত্রী দিয়ে দিলাম, এদিকে পেঁয়াজের ব্রেস্তাগুলো ভেজে নেবো, দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজগুলো, 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজবো, খুব লাল করবো না, হালকা। আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব,
আমার পেঁয়াজের ব্রেস্তাগুলো সব তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো, এই একই তেলের মধ্যে, আর তেল দেব না, এই তেলের মধ্যে আমি মাংসটা কষিয়ে নেব। একই তেলের মধ্যে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা মাখিয়ে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, গরম জল। একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু উল্টে দিই, সেদ্ধ সব দিকটা একটু সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো খানিক। এদিকে পাশে জলটা ফুটে গেছে, চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাননির মধ্যে, এটা দিয়ে দেবো। আমি এক চামচ ডালডা দিয়ে দিই। ভাজা আলুগুলো তুলে নেব, আলু পিস। আমি তেলের মধ্যে এই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। চাইলে রসটাও দেওয়া যেতে পারে, আমি আজকে বাটাটা দিয়েই করছি।
এর মধ্যে আমি এবার মটনের পিসগুলো দিয়ে দেব। এগুলো একটা 150 এরকম করে পিস করেছি, 150 গ্রামের। এর মধ্যে মাংসতে কোনো হলুদ ইউজ করিনি আমি। ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে এদিকে চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, চালটা নামাবো। এরকম রাখতে হবে, চাল গ্যাসটা অফ করে দেবো, চালটা নামাবো। সেদ্ধ হয়ে গেছে চালটা, আমি চালটা জল ঝরিয়ে নিয়েছি, একটা মশারি নেট নিয়ে নিয়েছি আর একটা ঝুড়িতে করে আমি চালটা জলটা ঝরিয়ে নিয়েছি। মাংসের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। কিছুটা আমি দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ কেওড়া ওয়াটার নিয়েছি আর 1 চামচ গোলাপ জল দিয়েছি আর 2-4 ফোঁটা মিঠা আতর দিয়েছি। আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলোর মধ্যে মশলাটা এটা ঢুকে যায়, এটা দমে রেখে দেবো, মাংসটাকে সেদ্ধ হতে দেবো। পাশে আমি কটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে দেবো, খুলে একটু চেক করে নেব। আলুগুলো 80% হয়ে গেছে, তুলে নেবো আলুগুলো। হলো আর একটু রাখবো, সেদ্ধ প্রায় হয়ে এসেছে।
মটনটা সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট দমে রেখে দেব এটা। এবার মাংসের মধ্যে আমি ঘরে বিরিয়ানির মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে পাশে রেখে দেব। আমরা একটা ডেচকি নিয়ে নিয়েছি, নিয়ে এবার বিরিয়ানি সব চালটা সেট করে নেব। ভাতটা একটা প্লেট নিয়ে নিয়েছি, আমি আজকে কোনো কালার মিশাচ্ছি না, আমি কেশর দিয়ে করছি। আবার কালারও দিতে পারেন ইচ্ছা, আপনার যদি মনে হয় কালার দিতে কালারও দিতে পারেন ইউজ করতে। ঝোলটা দিয়ে দিয়েছি, গরম আছে, আমি পুরো এক জায়গায় ঢালবো না, ভাতটা ছড়িয়ে ছড়িয়ে যাতে সব জায়গায় পড়ে আমি এরকমভাবে। চালটা দিয়ে দিলাম, ওর একটা করে মাংসের টুকরো আমি এর মধ্যে দিয়ে দেব পিস করে। আলু দিয়ে দিলাম, দুধের দিয়ে যে মিষ্টানটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে ওটা ছড়িয়ে দেব। তারপরে উপর দিয়ে একটু ড্রেসটা ছড়িয়ে দেবো পেঁয়াজ। তারপরে আবার সেকেন্ড প্রসেস, চালটা আবার তার উপর দিয়ে আর একটা লেয়ার বানিয়ে দেবো। চালটা দিয়ে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে আমি চালটা
একই ভাবে আরেকটা মটন দিয়ে দেব পিস। তো মটনের পিস দিয়ে দিলাম। আমার মতো ঝরছে, আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এই মিশ্রণটা দিয়ে দেবো ধুয়ে। পুরো ছড়িয়ে দিলাম, দিয়ে খানিকটা ব্রেস্টটা আবার এরকম দিয়ে ছড়িয়ে দিলাম। এরকম দিয়ে আমার ভাতটা ছড়িয়ে দেবো। ভাতটা পুরোটা ছড়িয়ে দিলাম, ওপর দিয়ে এই দুধের যে মিশ্রণটা ছিল ওটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো যে একটুখানি আছে। পেঁয়াজের রেস্তাগুলো দিয়ে দেবো। ডিমের যে এগুলো ছিল, ডিম দিয়েছিলাম সেদ্ধ, সেদ্ধ ডিমগুলো দিয়ে দেবো। এর ওপর দিয়ে খানিকটা ঝোল ছিটিয়ে দেবো। আমি আলাদা করে নুন আর দিইনি, কেননা চাল সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম, যার কারণে আমি নুন আর দিইনি। আটা একটু মেখে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো সিল করার জন্য। এটাকে দম দেওয়ার জন্য চাকু দিতে পারেন, আমি একটা কড়াইতে দম গ্যাসে বসিয়ে দিয়েছি ওটা দম দেওয়ার জন্য। এভাবে করে আমি আটা দিয়ে
ढाकनाटा दिए हमें मुखटा सील कर देव चेपे देव दमे दे कड़ाई बसिए नहीं दमे दिए देव चाटुते बसानो जाए कि चाटुते बसाय आज के त्रिस चल्लिस मिनिटर जो एक दमे बसान चल्लिस मिनट हो गए एटार ढाकनाटा खुलब एकदम झरझर हो गए गैसटा बंद कर देव एर ऊपर दिए हमें घी छड़िए देव आगे हमें घी दी नहीं एखन हमें घी दी देव ढेके रेखे देव एक বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা এবার এটা সার্ভ করব ঢাকাটা খুলে দেব আটাটা ফেলে দেব ঘি দিয়েছি বিরিয়ানিটা একটু নিচ থেকে দেখুন কিরম ঝরঝরে হয়েছে একটা দানাও একটা দানার সঙ্গে এ হয়নি অথচ এই মটন বিরিয়ানি একটা ডিম একটা আলুর সাথে একদম রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন কেমন হয়েছে দেখুন চালটা একদম ভাঙেনি অথচ চালটা সিদ্ধ হয়ে গেছে কেমন হয়েছে খেয়ে অবশ্যই জানাবেন আর এর সাথে আমি পূজো উপলক্ষে আমি মটন বিরিয়ানি আর চিকেন চাপ করেছি চিকেন চাপের রেসিপি আগেই আমার দেয়া আছে আর এর সাথে শসা দিয়ে দই দিয়ে একটা রায়তা করেছি আজকে এখানেই শেষ আবার অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে